কাকড়া কি খাবো আজকে? কাকড়া বাটা। তো বন্ধুরা, এখানে বৃষ্টিতে মাঠে প্রচুর কাঁকড়া উঠেছিল, তো এখানে একজনা ধরে দিয়ে গেছে বাড়িতে। তো দেখুন কাঁকড়া গুলো, দেখুন একদম মেঠো কাঁকড়া, লাল লাল কাঁকড়া, প্রচুর কাঁকড়া এখানে। দেখুন ওমা, বড় গুলো ধরবো না ছোট গুলো ধরবো? দেয় না যেন আঙুলে, সব রকমের দে, যেটা ধরতে পারবে। এই বালতি নে, এই বালতির মধ্যে রাখ। এ হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, এ কি মাছ এটা? হাতে ধরতে পারবি না, ও ফুরুত ফুরুত করে। কামড়াচ্ছে কত সুন্দর কই মাছ দেখুন, কি সব নাম দেখ, জল পুকুরের মাছ, সেটা হলুদ হয়ে গেছে কইটা, পড়ে যাবা ভাই। কি হবে দেখো কাকড়া, এখন প্রচুর মেঠো কাঁকড়া পাওয়া যাচ্ছে আমাদের এখানে। তো সকাল সকাল অনেকেই ধরে নিয়ে চলে আসে বিক্রি করার জন্য। তো আজকে কিছু কাঁকড়া রাখা হয়েছে। কাঁকড়া বেটে খাওয়ার একটা পদ্ধতি রয়েছে, তো কীভাবে বাটা খেতে হয় সেটা ঠাকুমা আপনাদের অবশ্যই দেখাবেন আজকে। তো একদম আমাদের স্টাইলে, ঠাকুমা নিজের স্টাইলে কাঁকড়া বাটা, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। বন্ধুরা দেখে না আমরা কেমন করে কাঁকড়া বাটি, এখন কাঁকড়া বাজারে অনেক অনেক কাঁকড়া পাবে, প্রচুর বর্ষায় প্রচুর কাঁকড়া পাওয়া যায় বন্ধুরা। এখন মাঠে যেখানে যাবেন সেখানেই কাঁকড়া। তো সামনে ধরা অবশ্যই দেখাবো আপনাদের কাঁকড়া ধরা। তো লাল দেশি কাঁকড়া, পুরো মাঠের কাঁকড়া, এগুলো অলরেডি ডিম ছেড়ে দিয়েছে কাঁকড়াগুলো। আরও একটা জিনিস হচ্ছে, সঙ্গে যাই বন্ধুরা, এ ঠ্যাং ঠোং কাটি যাইয়া, নাইলে কামড়া ইয়ে শেষ করে দেবে। এটা কি মাছ ভাই? ইলিশ। ইলিশ, আর তুমি কি মাছ খাবে? কুমি মাছ। কুমি মাছ? ও ইলিশ মাছ খায় না, ও কুমি মাছ খায়। সঙ্গে রয়েছে ইলিশ মাছ, চলেন দেখি বাগানে আর কি কি আছে দেখি যাইয়া। চলো কবিতা, বাঘে নিয়ে আসো। চলেন চলেন, আমরা কাঁকড়া বাছাবাছি করবো, ইলিশ মাছ কাটাকাটি করবো, আর কি আছে বাগানে দেখা যাক। কি মাছ ভাই বলো? এই তো বন্ধুরা, এই তো ভালো জিনিস রয়েছে। এ বাবা সরো, এ বাবা সরো, এই ডেগা দিয়ে পোলের ডাকা দিয়ে, ও দারুণ লাগবে খেতে ঠাকুমা, পোলের ডাকা দিয়ে। কিন্তু এটা বুড়ো হয়ে গেছে না ওলটা? না না, চলো কচি আছে নাকি দেখি মা, ও কচি আছে ওইদিকে? এইদিকে আরেকটা আছে, এটা কচি। কোন দিকে? এটা গাটা দিয়ে করব। এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো, এইটাই কয়দিন হয়েছে। আচ্ছা, এটা একদম কচি গো? ওটা কিন্তু বসানো হয় নাই, ওলটা আনে রাখা আছে, যে ভাবছি লাগাবো এখানেই গাছ হয়ে গেছে, তা গাছ হয়ে গেছে এইটাই কেটে। এই দেখাই দেখ কি করছে, দেখছিস এই হলুদটা নিয়ে এখনই ঢালতে গেছে ওটা, ওই জায়গায় সাথেই মুঠো নামছে, ফেলেছে দোকানে, একটা না একটা ফেলবেই, ফেলেছে, ফেলে দিয়েছো? বন্ধুরা ইলিশ মাছ দিয়ে কি রানবো পাইয়ে গেছি, কচু ওল গাছ দিয়ে আজ আমরা ইলিশ মাছ রানবো, ওলের ডাটা দিয়ে ইলিশের ঝোল। ওই দেখো তোমার বড় রাঁধুনি কি করছে, দেখো দেখো না দেখো না, ওইটা নেবে, এইটা জালি আছে ভালো, এইটা নেব, এইটা গাডা নেব, এইটা ভালো। আরো আমার রান্নাঘরের পাশে পাশে রয়েছে, কইতে লাগছে নেও নেও, এইটা দিয়ে ইলিশ মাছ রাঁধবো। বাহ,
বন্ধুরা কাটকে ফেলাইছি। কি করছে এগুলো? একটাকে একটা কামড়ে ধরছে। এইরকম করবে রাত ওই যে গেল সব গেল। ইলিশ মাছটা খেতে নিচ্ছি, মা ওদিকে কাঁকড়া বাছছে, আমার এদিকে মাছ খেতে কাঁকড়া ইলিশ। আমার তো মনে হয় ডিম হয়েছে নাকি দেখা ধোয়ার জন্য একটু গরম জল চাপাবো। ইলিশ মাছের ভিতর দেব তো অল্প দেব, আর ইলিশ মাছটাও খুব একটা বড় না, তা ভয় পাবেন না বন্ধুরা, আপনারা খালি থাকবে। দিদি ভাইরা নাতি জামাই গরম করে রান্নকে খাওয়াইও, আর ভয় যদি লেগে থাকে তার ব্যবস্থাও আছে, দুটো আম পাতা নিয়ে আসি। রান্না ঘরের পাশে সব কিছুই আমার আছে, দুটো পাতা লাগবে আমের পাতা, সেই আম গাছটাও কাছে আছে, এই যে নারকেল গাছ আছে, শাক পাতা আছে, কচু মান কচু দুধমান কচু, তারপরে গাঁটি কচু, আবার ওল কচু, পাতা দুটো আমি ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেবো, আর দেবো একটুখানি লবণ। এইবার এই ডাগাটা আমি দিয়ে দিচ্ছি আর ধুয়ে এমনি তুলে নেব, এটা সেদ্ধ করব না, একটু গরম জলে এরকম একটু দিয়ে তুলে নেব। এবার আমি তুলে নেব, মাছে নুন হলুদ দিয়ে দেব, কড়াই গরম হয়ে গেছে, তেলটা আগে দিয়ে নিই, তারপর মাছটা মেখে দিয়ে দেব। হালকা একটু ডিম হয়েছে, মাছ সব ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে জল দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি,
আগে মাছের মাথাটা দিয়ে দেবো, এটা জাল হবে, ভালো সেদ্ধ হবে মাছের ভিতরে, মাছের মাথার মধ্যেটা। এই যে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবারে ডেগাটা দিয়ে দেবো। জলটা বেশ দারুণ সুন্দর ফুটে গেছে, এবার দিয়ে দেবো। এবার মাছ কয়টা উপর দিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, মাছ খাবো কি খাবো, অনেক তো ওই ওলের ডাটা, এত সুন্দর টেস্ট হবে। ইলিশ মাছটা ছোট হইলে কি হবে, কিন্তু মাছটা ভালো, গেরানটা খুব ভালো বাড়িতে খেতে লাগবে। এবার ঢেলে নেব, ঢেলে আমি ফোড়ন দেব। এবার ফোড়ন দেবো, তার জন্য তেল দিচ্ছি, অল্প তেল দিলাম, কালো জিরে আর দেব সাদা জিরে, শুকনো লঙ্কা। দারুণ সুন্দর হয়েছে, এবার নামাই দিই, নামাই নিচ্ছি, তরকারি হয়ে গেছে আমাদের। ওলের ডাটা দেখে মনে হচ্ছে যেন সাপলা। মাছটা রান্না করলাম, এইবার কাঠের আগুন, আগুন হয়েছে ভালো। আর এবার এবার পোড়া দেবে আগুনে। 14টা কাঁকড়া উডাবার সময় খুব গুনগে গুনগে উডাইলি সব পাওয়া যাবে। আস্তে আস্তে ও কাঁকড়াটা পোড়া, আমি একটু লঙ্কা পোড়াইয়া রাখবো। কাঁকড়া পোড়া হয়ে গেছে, জলটা আর টের পাই না, এখন আমি উঠাই নেব। হয়ে গেছে, শব্দ হচ্ছে না, ঠন ঠন করে শব্দ হচ্ছে। আর এইভাবে বেছে নেব সব ফেলে দিয়ে, শুধু এইটা নেব, এটা কিন্তু ধোয়া যাবে না। এই দেখেন আমরা কেমন করে বাসি, এরকম করে বেছে নেব সব। হ্যাঁ, এটা রানী কাঁকড়া, এই দেখেন রানী কাঁকড়া এরকম থাকে। তোর দাদু ওই বীজ টানতে যাইতো মাঠে, অন্য লোকের মুনিশ দিতে যাইতো আর কি, তার ওই বীজ টানতো আর ওই যেটা পাইতো ওই ট্যাগনি ভর গেল হইতো, ওই জায়গায় গামছা পর গেল হইতো, ওই ট্যাগনি ভর গেল হইতো, বাড়ি নিয়ে আসতো, হয়তো এই কয়টা একটু পোড়াইয়া বাঁটো। আগুন যদি থাকতো তাই পোড়াইয়া সেই সময় বাট গেতাম, আর যদি না থাকতো তাই রাত্রিরে বাটতাম। তোর মেয়ে সব ভালো খায়, এর একটু বাটা হলে আর কিছু লাগবে না। কিন্তু আমি প্রথম খাবো। তুই প্রথম খাবি, খেয়ে দেখবি, তুই খেয়ে একবার খেয়ে বলবি যে না আমি আবার। এই যে বন্ধুরা গেলুটা পুর গিয়া, এই দেখেন লাগছে, এই কয়টা হয়েছে কাঁকড়া, আর এই দুইটা আছে বাসকে দেব। আরে হইছে নোংরা জোংরা, ওইটাই তো বেশি হয়ে গেল, গিলু টিলু সব ফেলাইয়ে দিছি না, ইয়েতে গিলু। অল্প দুটো সর্ষে দিলাম, পোড়া লঙ্কা, জল দেওয়া যাবে না, ওই জল ছাড়া পেঁয়াজ দিয়ে বাটতে হবে, তাহলে পেঁয়াজের জল দিয়ে বাটা হয়ে যাবে। আর মা পেঁয়াজটা কাটে, আর এদিকে আমি বাটতে থাকি। পেঁয়াজের জলে এই নরম নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। বাটা হয়েছে, আপনি এদিক থেকে আপনাদের দিতে থাকি, আর একটু আছে বেটে নিচ্ছি। ওই যে কাঁকড়া বাটা,
হয়েছে মা? নুন ঝাল স্বাদ ভালো হয়েছে, একটু ঝাল হয়ে গেছে, বেশ ঝাল হয়ে গেছে, সে থাকো ঠিক হবে। অনেকদিন পর কাঁকড়া বাটা খাইলাম, পোড়ানো হয় না কাঁকড়া পাই তো, পোড়ানো হয় না কিছু না, খাওয়া হয় না, ভালো লাগলো খাই। গলা ধরলে কবেন, গলা ধরছে নাকি? কেমন আছে তরকারি? খুব ভালো। ইলিশ মাছ তো কাটা বেশি না, মাছটাও স্বাদ আছে। আর একটা গাছ দিলাম না কেন? ভালো লাগছে খুব, খুব সুন্দর। আর একদিন রান্না করে দেবো এই বড় ওলের ডালটা দিয়ে। হ্যাঁ এইটা দিয়ে দেবো। হ্যাঁ এইটা দিয়ে আরেকদিন করে দেবো। কাজলটা কবো আর একটা ইলিশ মাছ নিয়ে আসতে। বন্ধুরা মাছের জল ওলকচুর ডাটা দিয়া খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এইরকম রান্না খাইয়েন, একবার খাইয়ে দেখবেন, ভয় পাবেন না, একটু গলা টলা কিচ্ছু ধরবে না, ভয় পাবেন না।